নিমতাই বৃদ্ধাকে মারধরের ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, সাফ জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার পাল্টা দাবি, এটা পুরোটাই বিজেপির আদি এবং নব্বর লড়াই। শুক্রবার বিজেপি কর্মী মজুমদারের বাড়িতে ঢুকে তার বৃদ্ধা মাকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে এলাকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আমরা যেটা জানি ওখানে, যে এই ভদ্রমহিলার কিছু শারীরিক কারণে তার মুখে এই ধরনের একটা অবয়ব পাল্টে যাওয়ার একটা চিত্র হয়েছে। এই ঘটনাটা আসলে পরিকল্পিত। 26 তারিখ রাত্রিবেলা, অর্থাৎ ইংরেজিতে এটা 27 তারিখ, 26 তারিখ রাত্রিবেলা 1:30টার সময় ওদের নিজেদের মধ্যে, মানে ভারতীয় জনতা পার্টির নিজেদের নব্য এবং আদিদের মধ্যে বোধ হয় কোনো একটা গণ্ডগোলের ফলে ওই বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে থাকতে পারে।